হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো মোনা জিন্টু এই মুভির পঞ্চম দিনের কালেকশন নিয়ে, দেয়ালের দেশ এই মুভির পঞ্চম দিনের কালেকশন নিয়ে, লিপস্টিক এই মুভির পঞ্চম দিনের কালেকশন নিয়ে, রাজকুমার এই মুভির পঞ্চম দিনের কালেকশন নিয়ে, কথা বলবো মির্জা এই মুভির পঞ্চম দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই, লিপস্টিক নিয়ে অনেক কন্ট্রোভার্সি হলো। আদু রাজা স্যার ইন্টারভিউতে কান্নাকাটিও করলেন, কিন্তু বর্তমানে কিন্তু মুভির হাইপ খুবই কম। আপনি জানিয়ে দেই, অনেকে হয়তো দয়া করে মুভিটি দেখতে যাচ্ছেন, কিন্তু বেশিরভাগ মানুষও কিন্তু এই মুভিকে বয়কট করেছেন। যাই হোক, কথা হলো এই পাঁচটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মিলিটারি আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম কথা বলবো মোনা জিন্টু নিয়ে, বাঁচলো 2 কোটি টাকা, লিড হলো সুপ্রভাত ম্যাম, পঞ্চম দিন কমপ্লিট করে নিয়েছে। সুপ্রভাত ম্যাম অভিনীত মোনা জিন্টু, আপনারা জানেন এটি কিন্তু জাস্ট মাল্টিমিডিয়ার ফিল্ম, জিনের সিকুয়েল জিন্টু, যেটিকে নাম দেওয়া হয়েছে মোনা জিন্টু। আপনারা জানিয়ে দেই, পজিটিভ রিভিউ নেগেটিভ রিভিউ কিছুই নয়, দর্শকরা হরর ফিল্ম দেখতে চায়, হরর প্লাস কমেডি এই ফিল্মে সব কিছুই রয়েছে, যার কারণে কিন্তু জিন্টু ভালোই সাপোর্ট পাচ্ছে। দেয়ালের দেশ থেকে মুভি বর্তমানে এগিয়ে মুভির কালেকশনও ভালো আসছে। নিজেদের পঞ্চম দিনে এমনি বাংলাদেশ থেকে আয় করেছে 30 লক্ষ টাকা, টোটাল এমএ কালেকশন হলো 90 লক্ষ টাকা। আপনারা যদি এখনও মোনা জিন্টু না থাকেন, দেখবেন আমরা এক্সপেক্ট করছি যে বক্স অফিসে 3 থেকে 5 কোটি টাকা প্লাস বিজনেস করবে। লং টাইম রানে হতে পারে 3 কোটি সাড়ে 3 কোটি টাকা প্লাস বিজনেস এই ফিল্মটি করতে পারে। এখন কথা বলবো দেয়ালের দেশ নিয়ে, বাজলো 2 কোটি টাকা, লিড হলো শরীফুল রাস্তার, এমনি পঞ্চম দিন কমপ্লিট করে নিয়েছে। শরীফুল রাস্তার অভিনীত দেয়ালের দেশ পুরোপুরি ক্লিন হিট হয়ে যাবে। মুভির বাজেট যতটুকুই থাকুক মুভিটি রিকভার করছে, লং টাইম রানে মুভিটি 5 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। শরীফুল রাস্তার এবং বুবলি ম্যাম অভিনীত দেয়ালের দেশ, তাদের অ্যাক্টিং স্কিল খুবই ভালো, দর্শকরা এই মুভিতে সবচেয়ে বেশি আপনারা জানেন প্রশংসা করেছে দুজনের পিওর অ্যাক্টিং। কাল ক্লাসিক ফিল্ম হতে যাচ্ছে দেয়ালের দেশ, দেয়ালের দেশ নিয়ে দর্শকদের প্রতি খুবই ভালোবাসা দেখছি, খুবই জনপ্রিয়তা মুভিটি পেয়েছে। নিজেদের পঞ্চম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 14 লক্ষ টাকা, টোটাল এমএ কালেকশন হলো 1 কোটি 39 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দেয়ালের দেশ না থাকেন, দেখবেন খুবই কম সিনেমা হল কম শোতে দেয়ালের দেশ বক্স অফিসে ভালো কালেকশন করছে। যেই ফিল্মগুলি ভালো কালেকশন করছে না বা যেখানে শো কম চলছে, সেখানে কিন্তু রাজকুমার দাপিয়ে বেড়াচ্ছে। এর কথা বলবো লিপস্টিক নিয়ে, বাজছিল 1 কোটি 50 লক্ষ টাকা, লিড হলো আদর্শ আজাদ স্যার, এমনি পঞ্চম দিন কমপ্লিট করে নিয়েছে। আপনারা জানেন লিপস্টিককে যেই ফিল্মের কপি বলা হচ্ছে বা যেই ফিল্ম লিপস্টিকের স্টোরি কপি করছে, এটি আদর আজাদ স্যার বলেছিলেন, সেই ফিল্মের প্রডিউসার ডিরেক্টরই কিন্তু লিপস্টিকের প্রমোশন করেছেন। তারা বলেছেন যে তাদের সাহস আছে এবং তারা সাহস নিয়ে কাজ করছেন, যার কারণে তারা লিপস্টিকের প্রশংসা করছেন এবং বলছেন যে মুভিটিকে গিয়ে অনেকে দেখুক এবং তাদের স্টোরির সাথে কম্পেয়ার করুক। যাই হোক, লিপস্টিক কিন্তু পুরোপুরি বয়কট জোনে রয়েছে, দর্শকরা সাকিবিয়ানরা এই মুভিকে বয়কট করেছে, মুভির কালেকশন খুবই কম এসেছে। কান্নাকাটির পরও মুভির সেরকম প্রমোশন হয়নি। নিজের পঞ্চম দিনে মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা, টোটাল এমএ কালেকশন হলো 42 লক্ষ টাকা। আপনি জানিয়ে দিয়ে মুভির বাজেট 1 কোটি 50 লক্ষ টাকা, মুভিকে ক্লিন হিট হতে হলে অবশ্যই 1 কোটি 50 লক্ষ টাকা প্লাস বিজনেস করতে হবে। আমার মনে হয় না মুভি মুভির বাজেট রিকভার করতে পারবে, প্লাস মুভিটি বক্স অফিসে 1 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে। আপনারা যদি এখনও লিপস্টিক না থাকেন, দেখবেন আদর আজাদ স্যারের কান্নাকাটির পরে লিপস্টিক যে দেখে আপনাদের কেমন লাগলো, মুভিটি কি আসলে ভালো নাকি ভালো হয়নি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এখন কথা বলবো রাজকুমার নিয়ে, বাঁচলো 10 কোটি টাকা, লিড হলো সুপারস্টার সাকিব খান স্যার, মানে পঞ্চম দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি বিগেস্ট ব্লকবাস্টার অলরেডি হয়ে গেছে। আপনারা জানেন মুভি রিলিজ হওয়ার আগে মুভির বাজেট কিন্তু প্রডিউসার রিকভার করে ফেলেছিলেন। তিনি বলেছেন যে তারা রাজকুমার যখন রিলিজ দিচ্ছে তখন মুভির যেই টাকা সেটি কিন্তু উঠিয়ে ফেলেছে, মানে মুভি যত টাকা বাজেটে খরচ করা হয়েছিল তা মুভি রিলিজের আগে প্রি বিজনেসেই আয় করে নিয়েছে। আমরা এক্সপেক্ট করছি রাজকুমার বক্স অফিসে 50 কোটি প্লাস বিজনেস করবে এবং বাংলাদেশের সবচেয়ে সেরা ফিল্ম, সর্বোচ্চ আয় করা ফিল্ম হবে। আপনারা জানেন সুপারস্টার সাকিব খান স্যার যিনি তার ক্যারিয়ারে সবচেয়ে বেশ সময় রয়েছেন, তার রাজকুমার এসেছে এবং মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার হতে সক্ষম হয়েছে। নিজের পঞ্চম দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে 1 কোটি 28 লক্ষ টাকা, টোটাল এমএ কালেকশন হলো 13 কোটি 14 লক্ষ টাকা। আপনারা জানিয়ে দিই আজ থেকে ওয়ার্কিং ডে, ঈদের পঞ্চম দিনে এসেই মুভি কিন্তু আপনারা জানেন একটি বড়সড় ড্রপ দেখা দিয়েছে। শুধু এটা নয়, বেশিরভাগ ফিল্মই ড্রপ দেখা দিয়েছে। প্রধান কারণ হলো আপনারা জানেন আজ থেকে বাংলাদেশে ব্যাংক বিমা এবং অফিস আদালত খুলেছে, শুধু শিক্ষা প্রতিষ্ঠান খোলেনি, যার কারণে কিন্তু রাজকুমার এখন আগের মতো আর সেই বুস্টি পাবে না। যাই হোক, আপনারা যদি এখনও রাজকুমার না থাকেন, দেখবেন কমেন্ট করে জানিয়ে দিন সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি আপনাদের কেমন লেগেছে।
এখন কথা বলবো মির্জা নিয়ে, বাঁচল 4 কোটি রুপি। লিড হলো অঙ্কুশ হাজরা স্যার, এমনি পঞ্চম দিন কমপ্লিট করে নিয়েছে। অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি পুরোপুরি ক্লিন হিট, ব্লকবাস্টার হয়ে গেছে। আপনি জানিয়ে দেই, মুভির বাজেট 4 কোটি রুপি হলেও মুভিটি কিন্তু বক্স অফিসে 10 কোটি রুপি প্লাস বিজনেস করতে যাচ্ছে। আপনি জানিয়ে দেই, মির্জার রিভিউ পজিটিভ, দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে, ফ্যামিলিজ এই মুভিকে সাপোর্ট করছে, সবাই বলছে মির্জা খুবই সুন্দর হয়েছে। আপনি জানিয়ে দেই, বড় 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 তারকারাও কিন্তু এই মুভির প্রমোশন করছে, মুভিটিকে সাপোর্ট করছে। নিজেদের পঞ্চম দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 16 লক্ষ রুপি, টোটাল এমে কালেকশন হলো 2 কোটি 27 লক্ষ রুপি। আপনি যদি এখনও মির্জা না থাকেন, দেখবেন অঙ্কুশ হাজরা স্যার খুবই কনফিডেন্ট ছিলেন যে মির্জা ব্লকবাস্টার হবে এবং মুভিটি এসেছে, পজিটিভ রিভিউ পেয়েছে, তার কাজ সফলতা পেয়েছে। আমরা এক্সপেক্ট করছি মুভি বক্স অফিসে ব্যবসা সফল হতে পারবে। আপনারা যদি এখনও মির্জা, রাজকুমার, লিপস্টিক, দেয়ালের দেশ এবং মোনা জিন্টু না থাকেন, দেখবেন, কমেন্ট করে জানিয়ে দিন এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি। ধন্যবাদ।